চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 10 থেকে 12 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। গত 15 দিনে চিকিৎসা নিয়েছেন 94 জন ডেঙ্গু রোগী। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। বাইরে যে 10টি জেলায় ডেঙ্গু, রাজধানী ঢাকার বাইরে যে 10টি জেলায় ডেঙ্গু চোখ রাঙ্গাচ্ছে, তার মধ্যে কিন্তু চাঁদপুর অন্যতম। অর্থাৎ 10টি জেলার মধ্যে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তারই অংশ হিসেবে চাঁদপুরের অসংখ্য ডেঙ্গু রোগী এই মুহূর্তে চাঁদপুর 250 জন হাসপাতালে ভর্তি আছে। আমি যে ওয়ার্ডটিতে আছি এখানে শুধু 29 জন রোগী আছে, যাদের মধ্যে গত 24 ঘন্টায় 12 জন রোগী ভর্তি হয়েছেন, এর মধ্যে 3 জন শিশু আছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং তারা জানিয়েছে যে এখানে যারা ভর্তি হচ্ছে মূলত তাদের একটা বড় অংশ রাজধানী ঢাকায় জ্বরে আক্রান্ত হয়ে গ্রামে ফেরার পরে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে রক্ত পরীক্ষার পরে তাতে ডেঙ্গু ধরা পড়ে। এর মধ্যে কিন্তু শুধু যে রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুর জ্বর নিয়ে আসছেন তা নয়, স্থানীয়ভাবে কিন্তু বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। আমি একটি শিশুর সাথে কথা বলেছি, শিশুটি জানালো যে সে চাঁদপুরের একটি গ্রামে থাকে এবং সেই গ্রামের আশপাশে কেউ কিন্তু ঢাকা কখনো যায়নি, এর মধ্যে কিন্তু সেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আরেকটি শিশুর সাথে কথা বলেছি, সে লক্ষ্মীপুরের রায়পুর থেকে এসেছে, সেই শিশু একটি মাদ্রাসায় পড়ে, সেও জানালো যে আসলে তার পরিবারের কেউ কখনো ঢাকা যায়নি, এর মধ্যে কিন্তু সেই শিশুটিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। রাজধানীর বাইরেও কিন্তু অনেকে ডেঙ্গু নিয়ে চাঁদপুরে ভর্তি হচ্ছেন, এদের একটা অংশ আবার যদি বলি যে গাজীপুর থেকে এসেছে, গাজীপুরের টঙ্গী চেরাগালিতে ফলের ব্যবসা করে এমন একজন আছে যে মাসুম, সে জানিয়েছে যে সে টঙ্গীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়, তারপর গ্রামে ফিরে জ্বর ভালো না হতে চাঁদপুর জেনারেল হাসপাতালে আসে, এখানে ভর্তি হওয়ার পরে তার যে পরীক্ষা করা হয় তাতে কিন্তু ডেঙ্গু ধরা পড়ে। এ ছিল আমার কাছে চাঁদপুর 250 শয্যা হাসপাতাল থেকে সবশেষ ডেঙ্গু পরিস্থিতি খবর জানতে এতক্ষণ ছিলাম চাঁদপুরে।